নাই, খেলি না তো ন্যাশনাল টিমে, এখন অনেকের অনেক ভাব টাব বেড়ে গেছে, এটা হলো সমস্যা, ঠিক আছে? কারণ হলো যখন তোদের সাথে খেলতাম, ক্যাপ্টেন থাকলে তো এরকম আত্মটা করতে পারতি না, এখন আমার দাম নেই, এখন দাম কমে যাচ্ছে দেখে তোরা এইসব করতেছে। কি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে? কেন তামিম আবার খেপে উঠেছেন তেলে বেগুনে? মনের সব ক্ষোভ ছেড়ে দিয়েছেন কার কাছে? তামিম ইকবাল আর মেহেদী হাসান মিরাজের চাঞ্চল্যকর অডিও কল রেকর্ড খেলাযোগের হাতে, বন্ধুত্বের মাঝে দেয়াল, সাকিব তামিম দ্বন্দ্বের কথা ক্রিকেট দুনিয়া জানে। এবার নতুন করে বিরোধ তৈরি করলেন তামিমের সাথে। হ্যালো মিরাজ। হ্যাঁ তামিম ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা রে, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? কেমন থাকি রে, তুই এই মুশফিকের কোনো কাজ করছে রে মিরাজ? মুশফিকের উপর বিরক্ত তামিম, কিন্তু কেন? দুজনের যে গলায় গলায় বন্ধুত্ব ভাই, শুনলাম আমিও সে জিনিসটা, ঠিক আছে এখন কি করবে? এখন এটা তো একটা লিমিটেড থাকে, লাস্টে আমাদের ফাইনালের পরে আমাদের মিটিং এ কি কথা হচ্ছে, আমি তোরে ওই সময় একটা কথা বলছিলাম না, যে আমরা চেষ্টা করবো যে 70-80% আমরা যেরকম সেম টিম থাকতে পারি, ঠিক আছে? আর এই কথার বেসিক বেস আমার বেসই তো ছিল তুই মুস্তাফা সব সহ, ঠিক না? ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন তামিম, প্রথমবার বিপিএল ট্রফিটা পেয়ে মুশফিকুর রহিমের ক্যারিয়ার হয়েছে আরো রঙিন। মুশফিক আমার জন্য একটা ইম্পর্টেন্ট একজন ছিল, সে করছেটা কি শুন, সে আমার সাথে তো কথা বলে নাই, সে বলে এখন আলাদা একটা টিম বানাচ্ছে, শুনছো সেটা? আমি একটু হালকা একটু শুনেছিলাম, বাট 100% কনফার্ম ছিলাম না, বাট আপনি এখন যেটা বললেন আমি তো এখন 100% শিওর হলাম যে ভাই মনে হয় আলাদা টিম বানাচ্ছে। ভাই এন্ট্রাস, তুই দেখছোস আমি ওরে কি ধরনের ফ্রিডম দিছি পুরো টিমে, হ্যাঁ আমি ওরে দায়িত্ব দিছি পুরো টিম চালানোর, খেলা শেষ হয়েছে, খেলা শেষে আমি সবচেয়ে বেশি ওরে প্রেস করছি, আমি এখন পর্যন্ত ওরে প্রেস করতে যাই থাকি যে সে পুরো টিমটা হ্যান্ডেল করছে, তার কন্ট্রিবিউশনটা কত বেশি, সে এই মুহূর্তে আমাকে এরকম মাছ পথে ছেড়ে যাওয়াটা কি উচিত ছিল? এখন কি করবেন ভাই, এখন ভাই গেছে, এখন সে তো আপনারই ফ্রেন্ড। মান অভিমানের কারণে জাতীয় দল থেকে এখন তামিম অনেক দূরে, এতেই কি দেশের ওপেনারের কদর কমে গেছে? কেন প্রিয় জনরাই ব্যথা দেয় তার মনে? এখন আসলে তো তোদের সাথে নাই, খেলি না তো ন্যাশনাল টিমে, এখন অনেকের অনেক ভাব টাব বেড়ে গেছে, এটা হলো সমস্যা, ঠিক আছে? কারণ হলো যখন তোদের সাথে খেলতাম, ক্যাপ্টেন থাকলে তো এরকম আত্মটা করতে পারতি না, এখন আমার দাম নেই, এখন দাম কমে যাচ্ছে দেখে তোরা এইসব করতেছে। ভাই শোনেন, রাগ করেন না প্লিজ, কারণ কি ভাই আপনি তো জানেন মুশফিক ভাই সম্পর্কে, সে তো একটু ইমোশনাল, হয়তো ইমোশনাল হয়ে নতুন দল গড়ছেন মুশফিক, কোনোভাবেই মানতে পারছেন না তামিম। ছোটবেলা থেকে আমার ফ্রেন্ড, ও একবার আমাকে অ্যাটলিস্ট বলতো চলে যাওয়ার আগে, অ্যাটলিস্ট তখন তো আমার একটু শান্তি হইতো যে না অ্যাটলিস্ট বলে গেছে, হ্যাঁ অসুবিধা নেই মিনাজ, সময় আমারও তো আসবে, পৃথিবীর গোল কিন্তু শুনে রাখ মিনাজ, একটা কথা শুন, পৃথিবীর গোল আজকে তুই ওই সাইড আমি এ সাইড, কালকে আমি ওই সাইডে বসবো তুই এ সাইডে আসবো, বলে দিস না, আর ওটা তোর বড় ভাইরাও বলে দিস। ভাই আপনি রাগ করেন না, ঠান্ডা হন ভাই, ঠান্ডা হন, আমি দরকারে ভাই তুই দেখ আমি কি করি, আমি কথা বলবো না তোর সাথে এই ব্যাপারে, কথা বলবো জিনিসটা কাজটা কোনোভাবে ঠিক করার দরকার নাই, একটু করার দরকার নাই।